একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। 2021-22 অর্থ বছরের রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া $5,208 কোটি পণ্যের মধ্যে সর্বোচ্চ $1,042 কোটি পণ্য গেছে মার্কিন বাজারে। সরাসরি বিনিয়োগ করার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের এই পরিসর বাড়াতে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সেই সুখবর জানালেন ইউএস চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মুখপাত্র। এরোস্পেস, ডিজিটাল ইকোনমি, এনার্জি, লাইফ সায়েন্সেস, ইউ নো দ্য লিস্ট কিপস গেটিং লঙ্গার এন্ড লঙ্গার ইন দ্য এরিয়াস দ্যাট ইউএস কোম্পানিজ আর ইনভেস্টেড। দিস ইজ আ কান্ট্রি ব্রিমিং উইথ প্রমিস অ্যান্ড অপরচুনিটি। এ সময় সালমান এফ রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে যেন আর বিদেশ যেতে না হয়, সেভাবেই স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা। ওরা বলছে $1 বিলিয়ন তোমরা বিদেশে গিয়ে ব্যবহার করতেছ, তো যদি বিদেশে যে চিকিৎসা পাচ্ছ সেই চিকিৎসা যদি আমরা দেশে তৈরি করে দিতে পারি তাহলে তো একটা বড় বাজার তাদের কাছে। বিনিয়োগ তো প্রেম প্রীতি ভালোবাসা না, প্রেম সে করতেছে বেসিক্যালি টু গেট রিটার্ন। তো দেখতেছে কি হ্যাঁ, এখানে হেলথ কেয়ার সেক্টরে কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। বাংলাদেশে লাভজনক এই বিনিয়োগ পরিকল্পনায় আসছে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কোনো উদ্বেগ নেই বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। কোনো উদ্বেগ নাই, তাদের কথাটা হলো যে আমরা বিনিয়োগ করতে চাই, আমরা সরকারের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। বাংলাদেশে স্বতঃস্ফূর্ত বিনিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা কোনো ধরনের ঝুঁকি দেখছেন না বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ওনারা মনে করেন বাংলাদেশের সম্ভাবনাটা খুবই ভালো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।